সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ট্রু প্রমিস টু ইসরায়েলের কোমর ভেঙে দিয়েছে বললেন ইরানি খতিব কাজেম সিদ্দিকি। লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদর দপ্তরে হামলা চালাল ইসরায়েল। ইসরায়েলি হামলা জঘন্য অপরাধ, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রী নাজিব মিকাতির। ইরানি হামলার ক্ষয়ক্ষতি ফাঁস করায় সাংবাদিকের সঙ্গে যা করল ইসরায়েল। ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর। পারমাণবিক উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে রাশিয়া পশ্চিমারা। এবং আঞ্চলিক আধিপত্যে চীনের সঙ্গে পাল্লা দিতে নতুন কৌশল ভারতের। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ট্রু প্রমিস টু ইসরায়েলের কোমর ভেঙে দিয়েছে বললেন ইরানি খতিব কাজেম সিদ্দিকি। ইরানের রাজধানী তেহরানে মসজিদের জুমার অস্থায়ী খতিব কাজিম সিদ্দিকে বলেছেন অপারেশন ট্রু প্রমিস টু সত্যি ইসরায়েলের কোমর ভেঙে দিয়েছে ও মার্কিন সরকারের নাক মাটিতে ঘষিয়ে দিয়েছে এবং তারা কোনো জবাব দেওয়ার সাহস করেনি। ইরানের বিশিষ্ট আলেম শুক্রবার জুমার খুতবায় আরো বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এই অভিযান মার্কিন ও পশ্চিমা সামরিক প্রযুক্তির ওপর ইরানি সামরিক প্রযুক্তির শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছে। পহেলা অক্টোবরের অভিযানে ইরানের নিক্ষিপ্ত 200টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মধ্যে 170টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতান্তে সক্ষম হয় এবং এতে ইসরায়েল স্থবির হয়ে পড়ে ও অমোচনীয় ক্ষতির শিকার হয়েছে বলে তিনি উল্লেখ করেন। কাজেম সিদ্দিকি আরো বলেন ফিলিস্তিনিদের পরিচালিত আলাক্সা তুফান নামক অভিযানও প্রমাণ করেছে যে ইসরায়েল তেমন একটা শক্তিশালী নয়। একটি ছোট গ্রুপের হামলার মুখে ইসরায়েলের সামরিক নিরাপত্তা ভাবমূর্তিগত অবস্থান ধসে পড়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে আর এই অভিযানের ফলে ইসরায়েল যে পরাজয়ের শিকার হয়েছে তার ক্ষতি কখনো ইসরায়েল কাটিয়ে উঠতে পারবে না। লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদর দপ্তরে হামলা চালালো ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদর দপ্তরে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির মতে শুক্রবার 11 অক্টোবর একটি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি পর্যবেক্ষণ টাওয়ার লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। পর্যবেক্ষণ টাওয়ারটি দক্ষিণ লেবাননের টায়ার ও নাকোরের মধ্যে সংযোগকারী প্রধান সড়কে অবস্থিত। পর্যবেক্ষণ টাওয়ারটিতে শ্রীলঙ্কার একটি শান্তিরক্ষী দল মোতায়েন ছিল। গোলায় কয়েকজন আহত হয়েছেন। সংবাদ মাধ্যমটির খবরে আরো বলা হয়েছে ইসরায়েলি আর্টিলারি একটি গোলা নিক্ষেপ করে যা নাকোরায় ইনফিল কমান্ড সেন্টারের প্রধান প্রবেশদ্বারে আঘাত আনে, এতে স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবারে হামলার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো নাকোরায় জাতিসংঘ সদর দপ্তরের কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু করা হলো। একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবারই 10 অক্টোবর দক্ষিণ লেবাননের নাকোরায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আরেক ওয়াচ টাওয়ার ধ্বংস করে ইসরায়েল। ওই হামলায় 2 ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হন। ওই হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় গোয়েন্দা সূত্রে আমাদের কাছে খবর এসেছিল যে ইনফিল টাওয়ার ও তার আশপাশের এলাকায় হিজবুল্লাহ গোপন ঘাঁটি করেছে, সে ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। ইনফিল টাওয়ারে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের শীর্ষ নির্বাহী কর্মকর্তা জো পিয়েরে লেক্রোয়া। হামলার কিছুক্ষণ পর এক বার্তায় তিনি বলেন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর টানা হামলার জেরে শান্তিরক্ষীদের নিরাপত্তা ঝুঁকি দিন দিন বাড়ছে। ইসরায়েলি হামলা জঘন্য অপরাধ, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান মিকাতির। লেবাননে চালানো ইসরায়েলি হামলাকে জঘন্য অপরাধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চরম অমর্যাদাকর বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। সেই সঙ্গে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবিলম্বে একটি সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য আবেদন করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার বৈরুতে একটি সরকারি বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে মিকাতি বলেন লেবানন মূলত ইসরায়েলি অধ্যুষিত শিকার, আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে এবং ইসরায়েলির অপরাধগুলোর প্রতি বিশ্বব্যাপী নিরব আমাদের জন্য উদ্বেগজনক। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ অব্যাহত রয়েছে। সম্প্রতি ইসরায়েল লেবাননে ব্যাপক হারে বিমান হামলা ও স্থল আক্রমণ শুরু করেছে। ইসরায়েল স্থল আক্রমণে এ পর্যন্ত 1300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ বিষয়ে নাজিব মিকাতি বলেন লেবাননের 600টিরও বেশি স্কুল বর্তমানে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং আরো আশ্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা চলছে। তিনি এ সময় জাতিসংঘের রেজুলেশন 1701
বাস্তবায়নের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যা লেবানন এবং ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানায় এবং একটি নিরস্ত্রীকৃত অঞ্চল প্রতিষ্ঠার নির্দেশ দেয়। হিজবুল্লাহ প্রসঙ্গে মিকাতি বলেন, হিজবুল্লাহ লেবানন সরকারের অংশ এবং তারা জাতিসংঘের রেজুলেশন 1701 বাস্তবায়নের প্রতি সম্মত। এদিকে ইসরায়েলি বাহিনী শুক্রবার দক্ষিণ লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সদর দপ্তরে তিন দিনের মধ্যে দ্বিতীয় হামলা চালায়, যেখানে দুজন শ্রীলঙ্কান শান্তিরক্ষী আহত হন। ইরানি হামলার ক্ষয়ক্ষতি ফাঁস করায় সাংবাদিকের সঙ্গে যা করল ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলছে তুমুল উত্তেজনা। সম্প্রতি ইরান খোদ ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে দেশ দুটি এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানে হামলার পর ব্যাপক আলোচনার ঝড় উঠেছে বিশ্বব্যাপী। ইরানি হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়। তবে বরাবরের মতো ইসরায়েল এ বিষয়ে মুখ খোলেনি, এমনকি ক্ষয়ক্ষতির কথা প্রকাশ না করার জন্য নির্দেশ দেয় নেতানিয়াহু সরকার। তবে সম্প্রতি এ নিয়ে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। জানা যায়, ইরানে ক্ষেপণাস্ত্র হামলার সময় নেভাটিম বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি সম্পর্কে সংবাদ সংগ্রহ করছিলেন জেরেমি লফ্রোডা নামে 28 বছর বয়সী একজন মার্কিন সাংবাদিক। এতে করে ইসরায়েলে গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সেই সাংবাদিককে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে আল জাজিরা। গেল 1 অক্টোবর ইসরায়েলের ভেতরে ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া যায়। তেহরানে হামলার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি। ইসরায়েলের এমন একটি ঘাঁটি হল নেভাটিম বিমান ঘাঁটি। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইরানে হামলায় বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেটা খুব ভয়াবহ নয়, বিমান ঘাঁটিও অচল হয়নি। তবে ইরানের বার্তা সংস্থা মিরনিউজ জানায়, নেভাটিম বিমান ঘাঁটিতে ইরানের 15টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে বিমান ঘাঁটিটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তা অকার্যকর হয়ে পড়ে। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, লফ্রেডর বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে যুদ্ধকালীন সময়ে শত্রুকে সহায়তা করা এবং শত্রুকে তথ্য সরবরাহ করা। জানা যায়, লফ্রেডো মার্কিন সংবাদ মাধ্যম দ্য গ্রেজনে স্বাধীন সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ যে 5 সাংবাদিককে আটক করেছে তাদের মধ্যে তিনি একজন। আন্দ্রেক্স নামে একজন রাশিয়ান সাংবাদিক বুধবার এ নিয়ে এক্সে একটি পোস্টও করেছেন। সেখানে তিনি জানান, সেদিন তাকে মারধর করা হয়, অপহরণ করা হয়, চোখ বেঁধে ইসরায়েলি সেনাবাহিনী একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যায়। সেখানে আরও 4 সাংবাদিক ছিলেন। তিনি আরও জানান, অভিযোগ ছাড়ে 11 ঘন্টা আটকে রাখা হয় তাদের। ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পর এবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। পেদ্রো সানচেস এ সময় দক্ষিণ লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ওপর ইসরায়েলি বাহিনীর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। ইসরায়েলি বাহিনী শুক্রবার দক্ষিণ লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি ওয়াচ টাওয়ারে গুলি চালায়। এতে 2 আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ সূত্র। এটি ছিল লেবাননে টানা 3 দিনের ঘটনা, যেখানে জাতিসংঘের শান্তিরক্ষীরা ইসরায়েলি হামলা শিকার হচ্ছেন। এই হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF জানিয়েছে যে তারা জাতিসংঘের শান্তিরক্ষীদের আহত করার ঘটনার তদন্ত করছে। এর আগে একটি পর্যবেক্ষণ পোস্টে হামলা চালানোর ফলে 2 শান্তিরক্ষী আহত হন। লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে স্পেনের 650 জন সেনা মোতায়েন রয়েছে এবং একজন স্পেনিশ জেনারেল মিশনটি পরিচালনার দায়িত্ব রয়েছেন। এদিকে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় হামলার প্রেক্ষিতে স্পেন ইতোমধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে। এ বিষয়ে সানচেস দাবি করে বলেছেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে যাবে। স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায় উচিত ইসরায়েলি সরকারের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করা। এর আগে গত 5 অক্টোবর এক সাক্ষাৎকারে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসি এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় আমাদের কোনো কথাই শোনা হচ্ছে না। সেই সঙ্গে তিনি গাজায় ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্পকে একটি বড় ভুল বলে অভিহিত করেন। পারমাণবিক উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে রাশিয়া পশ্চিমারা। পারমাণবিক অস্ত্রধারী 5 দেশের একটি দল আগামী 2 সপ্তাহের মধ্যে নিউইয়র্কে এক শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গি রিয়াবকভকে উদ্বৃত্ত করে রুশের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। রাশিয়া সহ এই বৈঠকে অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্য, যে দেশগুলো সবাই পারমাণবিক শক্তিধর এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। রিয়াবকভ অবশ্য বৈঠকের নির্দিষ্ট তারিখ বা বৈঠকে কোন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন তা উল্লেখ করেননি। তবে এই বৈঠকটি নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে পারমাণবিক উত্তেজনা অনেকটাই বেড়ে গেছে। কারণ গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তন ঘোষণা করেন এবং বলেছিলেন যে মস্কো তাদের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিস্থিতির তালিকা প্রসারিত করছে।
আঞ্চলিক আধিপত্যে চীনের সঙ্গে পাল্লা দিতে নতুন কৌশল ভারতের। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিবেশী বাংলাদেশের প্রভাব যখন নাজুক, তখন নরেন্দ্র মোদী সরকার আঞ্চলিক প্রভাব বিস্তারে চীনের সঙ্গে পাল্লা দিতে নতুন কৌশল নিচ্ছে ভারত। এই কৌশলের অংশ হিসেবে নিজেদের অর্থনৈতিক শক্তি তুলে ধরছে তারা, প্রতিবেশী দেশগুলোতে তুলনামূলকভাবে বিনিয়োগ ও সহায়তা বাড়াচ্ছে। ভারত সরকার এমন পদক্ষেপের মাধ্যমে অপর দেশকে প্রয়োজনে আর্থিক সহযোগিতা দিতে সক্ষম একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে হাজির করার চেষ্টা করছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে, 2022 সালে শ্রীলঙ্কা যখন অর্থনৈতিক বিপর্যয় মুখে পড়েছিল, প্রতিবেশী দেশটি তখন $4 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছিল ভারতকে। চীনের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে ভারতের প্রতিবেশী দেশ ভুটানের। চলতি বছর ক্ষুদ্র এই দেশটিতে সহায়তার পরিমাণ দ্বিগুণ করেছেন মোদী সরকার, 5 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে $1 বিলিয়ন। বাংলাদেশের সাবেক নেত্রী শেখ হাসিনাকে সমর্থনের জন্য দেশের অবকাঠামো প্রকল্পের জন্য $বিলিয়ন খরচ করেছিলেন মোদী। এদিকে শেখ হাসিনা আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ঢাকায় ভারতে অবস্থান ছিল শক্তিশালী। এই কৌশলে সর্বশেষ সুবিধা দেশ মালদ্বীপ। গত বছর দ্বীপরাষ্ট্রটি থেকে ভারতের একটি ছোট সামরিক দল প্রত্যাহার করার দাবিতে ইন্ডিয়া আউট প্রচারণা চালিয়েছিলেন দেশটির নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু, তবে সেসব এখন অতীত। এসব ঘটনা ভুলে সোমবার দিল্লিতে একটি রাষ্ট্রীয় নৈশ ভোজে গিয়েছিলেন মুজ্জু। উদ্দেশ্য ছিল তার সরকারকে চরম আর্থিক চাপ থেকে মুক্তি দিতে $750 মিলিয়নেরও বেশি ভারতীয় সহায়তা নিশ্চিত করা। তাজমহলের স্ত্রীর সঙ্গে একটি ছবিও তোলার সুযোগ হয়েছিল তার। মোদীর পাশে দাঁড়িয়ে মুজ্জু বলেছিলেন, ভারত মালদ্বীপের আর্থ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমাদের প্রয়োজনে সবসময় মালদ্বীপের পাশে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের মতে, চীন ও অন্যান্য প্রতিবেশীরা যখন করোনা মহামারীর আগের সময়ের অর্থনীতির স্তর ফিরে যাওয়ার জন্য লড়াই করছে, ভারতের অর্থনীতি তখন প্রায় 7% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আমলাতন্ত্রের হতাশা সত্ত্বেও ভারতকে বাণিজ্য চুক্তির জন্য একটি আকর্ষণীয় অংশীদার হিসেবে দেখতে শুরু করেছে রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।